বাই মুসলমান অকল এই দুনিয়ার জমিনটা আমরার লাগে চিরস্থায়ী নাই এই দুনিয়ার জমিন থেকে একদিন আমরা সারিয়ে যাওয়া লাগব এই দুনিয়ার জমিন যে সময় ছাড়িয়া যাই মুসলমান অকল যাওয়ার বাদে বোঝা যাইব বলে কোন হালত আমরার জীবন খাটাই আইসি আল্লাহ রব্লা আলমিন অসংখ্য নাজারা ফল আমরার সম্মুখে রাখছেন

যা কিছু আমার রসুল একমশাল্লাল্লাহ গোয়ালাই কি ওয়াসাল্লাম এ সামনে আনি দিয়া কে চুন ইটাৰে ভাবে ধরক ও মা নাহা কুম আন সু আর যদি একটা আল্লাহ রসুলে নিষেধ করিয়া কে শুন যাক তাকে বিরত কথা কৈছুন ফান্ত থাকোঁ এটা তাকে আর তুমি তা হিন্দু পরহেজ থাকক কিন্তু আজকে দেখা যায় মুছলমান অকল আজকে দুনিয়ার নোবার দুনিয়ার লাল্লাসৰ মধ্যে পড়িয়া মানুষ সৈংখ্য অবস্থায় মানুষ আরাম পৰ্যায় অৱলম্বন করছে এখন গরে গরে এলা অবস্থা গিয়া ফকিছে মানুষে হারাম খার অথচ মুসলমান জানি রাখি আমরা হালাল উপার্জনের টাকা দিয়া কোন সময় জীব জন্তু লই কোন সময় জীব জন্তুটা লইয়া ইটারও কিন্তু আমরা হারাম অবস্থায় খাই কারণ কোরআন শরীফ রব্বুল্লাহ আলামিনে ফরমাইন আল্লাহ রব্বুল্লাহ আমিনে পবিত্র কালামুল্লাহ শুনুন ইননামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তরাগা গায়রাবাগ ওয়ালা আদিন আলাই রব্বুল ആലমিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে فرمাইন ইননা মা হারাম আলাইকুমুল মাইতা তা তোমরা মৃত খাওয়াটা হারাম এই যে মৃত খাওয়া যেটা হারাম যেটা আল্লাহ আমরারে মৃত খাওয়া হারামৰ কথা কৈছে হালাল তো জন্তু আছে যেটা জীবিত খাওয়া হালাল আছে ওই জীবিত খাওয়া যে জন্তুগুলা হালাল আছে এটা মৃত খাওয়া হারাম আর যেটা তো জীবিত খাওয়া হারাম এটার মুরদার কোনো প্রশ্ন আইনি আইবুন যেটা মানে জীবিত খাওয়া হারাম এটার মরার আর কোনো প্রশ্ন আইনি এটা তো জীবিত খাওয়া হারাম আর মৃত অবস্থায় এর খাওয়া হারাম কিন্তু যে জন্তু জীবিত খাওয়া হালাল আছে এর মধ্যে একটা জন্তু আছে যেমন আমরা জবা করিয়া খাই কোনো সময় ছাগল আছে গরু আছে মহিষ আছে উট আছে অতসব মুরকা আছে হাঁস আছে ওই যে জন্তুগুলা যখন আমরা জবা করিয়া খাই আমরা মুসলমান অফল সময় আছে আমরা কোন সময় আল্লাহর নাম না লইয়া কিন্তু ঐটারে আমরা জবা করিয়া খাই আল্লাহ রব্বুল আলামিনে কুরআন শরীফে فرمایا লা তাকুলু মিম্মা আলাইহি তোমরা আল্লাহর নাম না লইয়া যদি ঐ যে জন্তুটারে জবা করো এই জন্তুটা জবা করিয়া যদি স্বয়ং তোমরা খাও জানি রাখো এটা তোমরা লাগি খাওয়া হালাল হইতো না এই জন্তুটা জবা করিয়া খাইতে গেলে মুসলমান অকল এই জন্তুটারে প্রথমে আল্লাহর নাম লইয়া হালাল করা লাগবো এরবাদে কিন্তু এটা আপনি খাইতাম সাধারণত আমরা বেশি অংশে মুসলমান অকল মুরুখ খাই একটা কথা লক্ষ্য রাখি মুসলমান অকল আমরা যারা মানুষে মুরুখ খাই মুরুখ যারা খায় এই মুরুখের মধ্যে কিছু সময় আছে মুরুখটারে আমরা সুন্দরভাবে জবা করলাম ঠিক আছে কিন্তু ইটারে ফরে নিয়ে কিন্তু আমরা ইটারে ব্যবস্থা করলাম এটারে ফরেনিয়া কিন্তু আমরা হারাম পর্যায় গিয়া কিভাবে অসংখ্য সময় আমরা মা বোনের জানার ভাবে কিন্তু মুসলমান জানি রাখিও আপনি আপনার পরিবার আপনার কিন্তু আপনার আমরা ইত্যাদিটা প্রচলন নাই যে আমরা মা বোন কোন দিয়া মানে মহিলা উলামা আকল দিয়া মহিলা দিয়া তারারে শিক্ষা দেওয়ার মতো আমরা প্রচলন নাই বা অথচ মহিলা আলিমকল খুঁজিয়ে পাওয়া যায় না আমরা মা বনীন অসংখ্য কিন্তু এই মাসলারটাকে আমরা মা বনিন্দা এই দায়িত্ব আমরা পুরুষ জাতি যদি হয় এটা আমরা মা গিয়ে সঠিক রাস্তায় সঠিক পথে যদি না শিখাই সরিপূর্ণ যদি মাসলা না শিখাই আমরা মা তোর কারণে অসংখ্য সময় আমরাও কিন্তু গুনাগারিম এর কারণে মুসলমান সকল লক্ষ্য রাখিও মা বলিন তো এক আছে গিয়ে আপনারা হালাল যে হারাম যেটা এটা সেটার পরিপূর্ণ মাসলাটা জানিয়া গেছি কেবা একটা কথা লক্ষ্য রাখিও আমরা অসংখ্য সময় মুরুখে জবা করিয়া খাই মোরগটা জবা করিয়া অসংখ্য আমরা মা বলি না শুন মোরগটা জবা করার বাদে নিয়ে এটার বড় অবস্থা তাহা অবস্থা নিয়ে এটা অসংখ্য মানে কোনো সময় গরম পানি ফলাই দেই ফালাই নেন গর্বর অবস্থায় নিয়ে গরম পানি ফালাইয়া আর বাদে ওঠার মানে একটা একবার বাঁচলে সুন্দর করে শুলাইলেন যাবা ফালাইলা ওটা রুম পালাইয়া এটা এর বাদে খাটিয়া হবে আল্লাহ রসুল নিশ্চিত করছে তুম তোমরা না যদি এটা গরম পানি ফালাইতো তাহলে আগে তার বরটা বার কর মুরুকর মধ্যে সাতটা যে হায়াতুল হায়ওয়ান কুবরা কিতাব আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ গীতার আলাই লিখিছেন মুরুকর মধ্যে সাতটা জিনিস আছে যেটা মানুষের লাগি খাওয়া হারাম এর মধ্যে একটাও এটা আছে মুরকর যে টুট যেটা আছে ওই যে চোখর অংশ মুরকর চোখ আগে থাকে না মানে আমরা মুখে চেফটা না মোর কোনো আগে টুটেকু আছে না আপনার মানে আমার আওয়াজ বুঝে যায় না মাত বুঝে যায় না লক্ষ্য করবা ও যে সকর যে অংশ যেটা আছে এই সকর অংশ থেকে সামনে যেটা আছে এটা খাওয়া হারাম এটা আপনি কখনো খাইতে পারতেন মোর করে যে নখ আছে নখটা খাওয়া হারাম মুকর যে ভিতরে ফিতর লগে লাগাই যে বট যেটা আছে বটটা খাওয়া হারাম এটা আপনি কোনো সময় খাইতে পারতেন না মুর মধ্যে একটা মাকস টুকরা আছে যেটা ডানার মধ্যে থাকে ও সাইটে থাকে এটা আমাদের কিছু মাহ বনিতর জানা আছে অসংখ্য পুরুষর জানা আছে এই টুকরাটা খাটিয়া খাইতা কি তোরা খিতা বলে কি যখন সময়। বানাইতেছ মানে হারামঙ্গ গুলা ফেলাই তা আর যদি হারামঙ্গ গুলা না ফালাইয়া এটা যদি পাক করিয়া খাইন তাহলে এই মাংসটা হারাম অংশটা পাক করার কারণে হালাল অংশটা হারাম হারাম করিলাই এই যে মুর্দা খাওয়া হারাম মুর্দা খাওয়ার মধ্যে আরেকটা জন্তু আছে যেটা মুর্দা খাওয়ালা আছে যেটা আমরা মাছ কই হায়াতুল হাইওয়ান কুবরা কিতাব দুইটা জন্তুর কথা কয় সে খাওয়া হালাল একটা ওইয়া থাকছে মাছ আর একটা থাকছে টিড্ডি টিড্ডির মধ্যে অসংখ্য একতলাফ দেখা যায় কেউ কেউ কইসন টিড্ডিটা সমুদ্রের একটা মাছ আর কেউ কইছেন টিড দিয়ে পঙ্গপাল যেটা সাধারণত আমরা জমিনের মধ্যে দান খেত করিলে দানের মধ্যে যে একটা ফুকা থাকে বড় বড় টেঙ্গলা তা হইলেন ও টেং যেটা থাকে টেঙ্গলা ফুকাটা কোয়া হইছে টিড্ডি দি টিড সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করা হইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি কোনদিন খাইছি না এখনো পর্যন্ত এটারে হারাম কইছি না এটা বুজা গেছে টিড্ডি খাওয়াটা হালাল আছে হাদিস দ্বারা প্রমাণ হয় টিড্ডি খাওয়াটা হালাল হই হালাল আছে কিন্তু আল্লাহ রসুলে যে জিনিস কর সুন্না খাই এটা থেকে পরেশ তা উত্তম পরেশ থাকাটা উত্তম এটা থেকে বাঁচিয়া থাকতে এই যে মর্দা খাওয়া যেটা এই মর্দা খাওয়াটার মধ্যে আমরা লক্ষ্য করবা মরা খাওয়া তো হারাম আর যেটা মর্দা খাওয়া হালাল আছে এটার মধ্যে একটা থাকছে মাস ওয়ার দাম খুন খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম রক্ত যদি চ আপনার শরীর থেকে বাই যায় আপনারা খাটি যায় আগে আগে আমরা ছোটবেলা সময় খাটিছি অথবা সামান্য কোনো দেখা গেছে খাটিছে এক জায়গা আর টুকরাটা মানে মুখও লাগে যায় রক্ত খাই নি আগে ঘুরো খাইছি আমরা খাইছি না নি জানি না কে শরীরটাকে যদি সয় কোনো রক্ত বাহির হয় রক্তটা খাবার হারাম আপনার লগে কক আপনি শরীর থেকে বাহিন হওয়া রক্ত খাইতে পারতানা আপনার জিভার মধ্যে অসংখ্য সময় মানুষে ভাত খায় অথবা গুহা খাইতে সময় অথচ কোনো সময় হইলে মধ্যে কামড় ফুটি যায় জিব্বার মধ্যে খামড় ফুটি যায় গিয়া আর জিব্বার মধ্যে খামড় যদি রক্ত মতো নয় ফেকার আর যদি দেখা যায় এটা লগে সাদা মুখ বা ইলা কোনো বোঝা যায় না মুখর মধ্যে তাহলে এটা যদি শেফর লগিয়া ভিতরে যায় গিয়ে হালাল আছে কিন্তু এটা যদি বেশি হয়ে যায় গিয়া তাহলে বেশি হওয়ার কারণে এটা আপনার লাগে খাওয়া এটা আপনি ফেলায় আমরা কোন সময় কিলাল করি দাঁত দাঁত কিলাল করি নেন দাঁত কিলাল করা হয় এখন যদি কোনো জিনিস মানে কুসা দিয়া কিলাইল করা হয় এখন যদি কুসা দিয়া খিলাইল করলা আপনার দাঁতটা দাঁতটা কুসা দিয়া যখন খিলাইল করছেন খিলাইল করতে আপনার দাঁতর চিপে দিয়া রক্ত বাহির হয়েছে গিয়া যদি এইভাবে কোনো রক্ত বাহির হয় এই রক্ত বাহির হওয়ার পরে এই রক্তটা আপনার লাগে খাওয়াটা হারামে রক্ত আপনি খাইতে পারতানা কিন্তু মুসলমান জানি রাখিও দাঁতর সিবি যদি কোনো একটা টুকরা আমায় যায় আপনি জিব্বাদি দি ঠেলা মার সোন জিব্বা ঠেলা মারার লগে এটা বাহির হয়ে গেছে গিয়া আর জিব্বার টেলার লগে বাহির হওয়ার লগে যদি এক হাত ফুটা রক্ত বাহির হয়ে যায় গিয়া তাহলে ওই যে বাহির হওয়ার টুকরা যেটা এটা আপনি খাইতে পারত না কিন্তু এর লগে যদি এক হাত ফুটা রক্ত বাহির হয় এই রক্ত বাহির যদি এটা আপনার ফেটো যায় গিয়ে তাহলে এটা কিন্তু হালালা আছে এটার কোনো গুণা হইতো না মাসলা বুঝা গেছেন জানি রাখি ওই মুসলমান সকল আমরার লাগি রক্ত খাওয়া হারাম কিন্তু দুইটা রক্ত খাওয়া যাই যেছে একটা রক্ত ওই আতাকছে তিলি আর একটা রক্ত ওই আতাকছে খনিঞ্জা ওই দুইটা রক্ত খাওয়া হালাল বাকি সব রক্ত খাওয়া হারাম আর একটা মাসলা জানি রাখি হায়াতুল হায়ওয়ান কুবরা কিতাব আল্লামা কামাল উদ্দিন জমির রহমতুল্লাহ আলাইয়া আনন যদি কোনো মানুষে তার কোনো বাচ্চার যদি হার্টর কোনো প্রবলেম থাকে হার্ট যদি কোনো অসুবিধা থাকে ছোটনা বাচ্চা একবার বাচ্চা দেখা আসল না ছোট ছোট বাচ্চা ইন হাড়র প্রবলেম হয় আর যদি কোনো মানুষে উটর কলিনজা আনিয়া খাওয়ায় তাহলে উটর কলিনজা খাওয়ানোর কারণে বাচ্চাটার হাড়র রূপটা কমে যায় গিয়া যরে বল সুবহানাল্লাহ ওয়ালাহমাল খিনজির এরবাদে আল্লাহ রব্বুল আলামিনে ফরমান শূরের মাংস খাওয়া হারাম শূরের মাংস কোনো খাইতে পার শুয়োর এমন একটা জন্তু এমন একটা বস্তু এমন একটা জীব যে শুয়র শরীর রোমটা পর্যন্ত হারাম শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সমস্ত কিছু শুয়র হারাম ফেকার মাসলার মধ্যে লেখি যদি কোনো শুয়োরে কোনো যদি বর্তনের মধ্যে মুখ দিলায় তাহলে এই মুখ দেওয়ার কারণে বর্তনটারে প্রথমে আপনি আগে মাটি দিয়ে মর্ডাইতা এর বাদে এটারে আপনি সাতবার দইতা সাতবার দেওয়ার বাদে বর্তনটা আপনি ব্যবহার করতে পারবা নতুবা এইবাদে ব্যবহার করতে পারত না এই ধরনের ব্যবহার করা যদি যদি শ্বশুর যদি কোনো লোহাব লোহাব পড়ে যায় গিয়া বা মুখ দিলায় শ্বর ইচ্ছা করিয়া যদি সে কোনো বর্তনের মধ্যে বা কাপড়ের মধ্যে এটা যদি আপনি পবিত্র না করেন এটা ভাইয়া আপনি হেফাজত করতে পারত না আর বর্তন যদি এ থাকে এই বর্তনের মধ্যে আপনি ব্যবহার করিয়া কোনো খানে খাইতে পারত না ফলা ইসমা আলাইহি

এই জবা করিয়া খাওয়াটায় থাকে তার লাগি হারাম একমাত্র আল্লাহর নাম লৈয়া যদি কোনো জৈব তে জন্তু যদি জবা করে তাহলে এটা হে খাইতে পারব ফা মানিত তুর রা গাইরা বাগু ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি মুসলমান হল আল্লাহ এত দয়াশীল আল্লাহ এত দয়বান আল্লাহ মুসলমান হল কোনদিন আপনারে এত খটিন শাস্তি দেনা মুসলমান হল জানি রাখিও নামিনে ফরমান এখন যদি কোনো মানুষ কোন বিদেশ গেছে গিয়া এমন কোন দূর দেশ গেছে গিয়া যাওয়ার বাদে দেখা গেছে মধ্যে না হালাল কোন সামান না খাওয়ার না আর যদি মানুষে খানি না পায় তাহলে মানুষটা মারা যাইব এই পর্যায়ে গিয়া যদি ফৌসি যায় কোনো মানুষ ওই সময় যদি তার সামনে ইলা কোনো বস্তু আনি দেওয়াই যায় না কোনো খাদ্য আনি দেওয়াই যায় গিয়া তাহলে এই ব্যক্তি খাদ্যটা খাইতে পারবো

আমরার মধ্যে একটা প্রচলিত মাসলা আছে বা প্রচলিত একটা স্বভাব স্বভাব আছে আমরা গ্রামগঞ্জে প্রচলিত একটা ব্যবহার করিত্রা মানুষে এইভাবে নেয়া ইজারা যেটা আছে ফেতার কিতাবর মধ্যে ইজারা হইয়া একটা কিজারা হইয়া একটা বাব আছে এই ইজারা যে বাপ যেটা আছে ইজারা বাবর মধ্যে এক কথা উল্লেখ করা হয়েছে যে এটা ওই ইজারা যেটা আমরা সাধারণত ভাষার যে ফাইকাস যেটা কই একটা ফাইকাস কই নেন মানে একজন বস্ত্র লাগে একজন মানুষরে দিলাম বলে ও জমিনটা পাঁচ হাজারের মাঝে কি দশ হাজারের মাঝে বছর ফুরিল শেষ মানে জমিনও আবার মালিকে তার পাইল পয়সাও শেষ কোনো বেজার নাই এই যে যেটা আছে এটা থাকছে ইজারা কিন্তু ইটারে আমরা পরিবর্তন করি এমন পর্যায়ে আনছি আমরা ইজারাটারে পুরা পরিবর্তন করি লেছি মুসলমান হল এখন আমরা ইজারা রাখি বলে হয় এক বছর হোক বা দুই বছর হোক বা তিন বছর হোক বা চার বছর হোক বা পাঁচ বছর হোক যে কোনো যে কখন যে কোনো বছর লাগে যে কয় বছর লাগে রাখা হইল এই রাখাটার বাদে আবার মালিকের যখন যদি পয়সাটা পারে যে রাখছে তার যদি পয়সাটা ঘুরাই তাহলে জমিনটা ছাড়া হয় নতুবা আবারও চুক্তিবদ্ধভাবে জমিনটা রাখা হয়ে যায় গিয়া তাহলে মুসলমান এইভাবে যদি কোনো মানুষে চুক্তিবদ্ধ হরিয়া আবার যদি তার পয়সা